হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসি, আর এই ভিডিওটি হচ্ছে যে জার কেকের ভিডিও। ভিডিওর প্রথমে আপনারা হয়তো বা দেখেছেন, আমি ফার্স্টে জার কেকে ইউজ করার জন্য হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিই, আর এই জার কেকে আমি আলাদা কোনো আইসিং সুগার ব্যবহার করব না। মূলত আমরা যখন রেগুলার কেকগুলো তৈরি করি তখন হচ্ছে যে আইসিং সুগার ব্যবহার করি। আর আমি গানাশের সাথে একটু দুধ মিশিয়ে নিই, যেন হচ্ছে গানাশটি একটু বেশি তরল হয়। এরপরে আমি দুইটা পরিষ্কার জার নিই, আর আমার ওই দিনে দুইটা হচ্ছে যে দুইটা জার কেকের অর্ডার ছিল। আর ফার্স্টে আমি হচ্ছে যে ক্রিম দিব, আর এমন সময় আমার পাইপিং ব্যাগটা ফেটে ক্রিমটা বের হওয়া শুরু করেছে। আর মানে আমার তখন যে এত বিরক্তকর লাগতেছিল যে হুট করে এটা ফাটার তো কোনো মানেই ছিল না। যাই হোক, আবার আমি হচ্ছে যে এটা চেঞ্জ করি, চেঞ্জ করে নতুন আরেকটা পাইপিং ব্যাগে ঢুকাই নিই। তারপরে যে হচ্ছে যে আমি ক্রিম দেওয়ার পরে কেক দেওয়া শুরু করি। আর হ্যাঁ, কেকটা কিন্তু আমি মানে একটু আলাদা করে নিই, ছোটো ছোটো করে নিই, যেন সহজে বসাতে পারি। যেহেতু জার কেকে সবসময় ওই শেপগুলো থাকে না আমাদের কাটার সময়, তাই আমি একটু আলাদা করে নিই, যেন সহজে আমি কাজটা একটু করতে পারি। তারপরে আমি কেক দেওয়ার পরে একটু চেপে চেপে দিই, যেন হচ্ছে যে একটু বসে, নাহলে একটু মাঝখানে ফাঁকা ফাঁকা লাগবে। আর কেক দেওয়ার পরে আমি এখানে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিই, আর এরপরে আমি চকলেট যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিই। আর সত্যি কথা কি, মানে এটা না দিলেও হয়, কিন্তু আমার মনে হয় যে এটা দিলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ও হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেলাম, আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, প্লিজ সবাই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা জানাবেন নেক্সট টাইম কী টাইপ ভিডিও চান, বা কী ধরনের কেক ডেকোরেশনের ভিডিও চান, অবশ্যই জানাবেন। আর একটা কথা না বললেই নয়, আমি এখনও শিখছি কেক ডেকোরেশন করা, বা কীভাবে আমার ইমপ্রুভ করা দরকার, কোথায় কোথায় ভুল হচ্ছে আরও শিখছি, আর আরও শিখতে হবেও। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার কোথায় ভুল হয়েছে, বা আরেকটু ভালো কোথায় কোন জায়গা দিয়ে আরেকটু ভালো করলে ভালো হবে সেটাও জানাবেন। আর এই তো আমার জার কেক অলমোস্ট ডান। আর একটু ডেকোরেশনের জন্য আমি ফার্স্ট হচ্ছে যে একটু হোয়াইট চকলেট দিলাম, এরপরে চকলেট চিপস দিলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।